ঢাকা প্রিমিয়ার লিগে শেখ জামাল থেকে ব্রাদার্সে নাম লিখেছেন মোহাম্মদ আশরাফুল। বিকালে মিরপুর হোম অফ ক্রিকেটে এসে নাম লেখালেন ব্রাদার্সে। আগামী 13 মার্চ থেকে শুরু হবে ঢাকা প্রিমিয়ার লিগের আসর। জাতীয় দলের ক্রিকেটাররা আগেই দল চূড়ান্ত করে ফেলেছে, বাকি ছিল অন্য ক্রিকেটাররা, তারাও শেষ দিনে এসে নিজ নিজ দল বেছে নিলেন। তবে ক্রিকেটার আর কোচিং স্টাফদের অর্থ পরিশোধ না করতে পারায় এই আসরে অংশ নিতে চায় না প্রাইম দলেশ্বর। সেই কারণে বিসিবিতে চিঠিও দিয়েছে দলটি। এদিকে প্রথমবারের মতো ব্রাদার্সের হয়ে খেলতে যাচ্ছেন মোহাম্মদ আশরাফুল। জাতীয় দলে ফেরার স্বপ্ন নিয়েই লক্ষ্য সাজিয়েছেন এই ক্রিকেটার। প্রথম আমি ব্রাদার্স ইউনিয়নের হয়ে খেলবো, এখনো স্বপ্ন দেখি বাংলাদেশের হয়ে খেলার। তো এটা একটা বড় একটা প্ল্যাটফর্ম, আমি মনে করি যে এখানে প্রথম রাউন্ডে 11টা ম্যাচ, তারপরে সুপার সিক্সে খেললে আরো 5টা ম্যাচ, তো অলমোস্ট 16টা ম্যাচ খেলার সুযোগ থাকবে।